তেমন একটা ভালো না, অনেক দাম বেশি, তো যার কারণে কাস্টমার একটু কম, বেচা কিনাও কম। মানে দাম বেশি? অনেক বেশি, অনেক বেশি। লাল সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, রাজধানী কাওরন বাজার থেকে ডিমের পাইকারি এবং খুচরা আড়ত থেকে আপনাদেরকে ডিমের দাম জানাবো। আজকে 19শে মে, রোজ রবিবার 2024। দর্শক বন্ধুরা, কে কোথা থেকে কেমন দামে দিয়ে আপনারা ডিম কিনতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। চলুন, আমরা বিক্রেতা ভাই আছে, বিক্রেতা ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে জানিয়ে দিই ডিমের পাইকারি এবং খুচরা দাম কত। দাদা শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো। শরীর স্বাস্থ্য কেমন আছে? সব ঠিক আছে। বর্তমান বাজারে ডিমের কি অবস্থা আপনাদের? বর্তমান বাজার ডিমের অবস্থা তেমন একটা ভালো না, অনেক দাম বেশি, তো যার কারণে কাস্টমার একটু কম, বেচা কিনাও কম। মানে দাম বেশি? অনেক বেশি, অনেক বেশি। লাল ডিম 100, লাল ডিমের দাম 1200 টাকা, অর্থাৎ 12 টাকা পিস, 48 টাকা হালি। মানে পাইকারি? পাইকারি, পাইকারি, পাইকারি 1200 টাকা। জি। আর ডজন কত করে রাখছেন? ডজন? ডজন 150 টাকা বেচা লাগতে আছে। ডজন, এক ডজন দাম 150 টাকা? 150 টাকা, 150 টাকা। 1 সপ্তাহ আগে দাম কেমন ছিল ডিম? 1 সপ্তাহ আগে ছিল 140 টাকা, 45 টাকা, আর এখন বিক্রি করছেন 150 টাকা। তার মানে প্রতিদিনই বাড়ছে, প্রতিদিন 2 টাকা 3 টাকা 5 টাকা করে বাড়ছে। আচ্ছা, এমনি খুচরা বাজারে কত রাখেন? খুচরা বাজার তো আমরা কই পারেন না, এরা কত বেচে ওটা তো আমরা মূল্য তো আপনারা পাইকারি, পাইকারি বিক্রি করেন? পাইকারি, আমরা পাইকারি, পাইকারি দামটা বিক্রি করেন। আচ্ছা, তারপরে দিয়া আমরা যদি আর একটু বলি, সাদা ডিম কত করে চলছিল বর্তমান আজকের বাজারে? সাদা ডিম আজকের বাজারে 140 টাকা ডর্জন, 1100 টাকা 100-এর দাম। 100 ডিমের দাম 1100 টাকা? 1100 টাকা, 1100 টাকা। আর 46 টাকা হালি পরে, 132 টাকা ডর্জন, 132 টাকা। তার মধ্যে হাঁসের ডিম কত করে দিয়েছিলেন? হাঁসের ডিম, এই যে হাঁসের ডিম বড় বড় সাইজ, এগুলা 60 টাকা হালি, 180 টাকা ডর্জন। দাম, এটার দাম কি বাড়ছে? হাঁসের ডিমের দাম না, এটার দাম বাড়ে না, এরা আজকে 1-2 মাস ধরে এইভাবেই আছে, 1500 টাকা শর্ট, 1500 টাকা। ডিমের দামটা বাড়তি কারণ দেখে যদি একটু বলতেন আমাদেরকে। ডিমের দাম বাড়তে কারণ ওই যে গরম পড়তেছে, গরমের জন্য মুরগি টুরগি কম, মুরগি থাকে না, মারা যায়, স্টক করে, অনেকে আবার রিজেক্ট বিক্রি করে দিছে, এই সব মিলে আর কি ডিমের দাম বাড়ছে। আরো কি বাড়তে পারে ডিমের দাম বলা যায়? এটা বলার মতো কিছু না, কিন্তু আর বাড়বো না, সম্ভবত 12 টাকার বেশি আর করতে পারবো না, 12 টাকাই সর্বোচ্চ দাম। মানে একটা ডিম যেখানে আপনারা 9 টাকা বিক্রি করতেন, হ্যাঁ অনেক বেশি হয়ে গেছে না, 3 টাকা ডিমে বাড়লে তো অনেক টাকাই বাড়ছে, অনেক টাকা বাড়ে, অনেক টাকা বাড়ছে। এমনি মোটামুটি ডিম বাড়াতে কি কাস্টমার কি ডিম নিচ্ছে বা আপনাদের কাছে কিনা ভালো আছে? কাস্টমার কম হয়, কারণ একটা ডিম 12 টাকা দিয়ে খাওয়ার মতো ক্ষমতা সবাই নাই, যার আছে তারা নাই, কিন্তু ডিমের দিয়া যদি 10 টাকার ভিতরে থাকে তাহলে ডিমটা সবার জন্য গ্রহণযোগ্য, সবাই খেতে পারে, সবাই খেতে পারে। একটা ডিমের দাম 12 টাকা, সবার কাছে তো সম্ভব হয় না যে আমি 5টা ডিম নিয়ে খাই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা বললেন, ঠিক আছে। আর মুরগির ডিম দেয় তাই না? মুরগির ডিম না, দেশি মুরগি না, মানে বেশি বাড়ছে লাল এবং সাদা দুইটার দাম? হ্যাঁ, এই দুইটার দামই একবার অতিরিক্ত বাড়া বাড়ছে, অতিরিক্ত বাড়া বাড়ছে না?